ভোটে জিতে গেলেই বলে তোর দলটা করব। আর যেই ভোট আসে গায়ে তুলতে, এখনো বলবি অনেক সময় রয়েছে, অনেক সময় রয়েছে, এখনো সুধরে যাওয়ার সময় রয়েছে। অতএব এখনো মিলে ঝিলে আজকার ভাই এখানে আছে, আমাদের তায়ের আছে, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে দণ্ডা করার চিন্তা ভাবনা করে। কিন্তু আমিও তো পঞ্চায়েতে থাকি, তাদের যদি ভালো না লাগে আমার সাথে বসে বসে আলাপ আলোচনা করে কোন রকম ভাবে এবারে দল জিতে যাবার পরে আমাদের সঙ্গে বারে বারে বিরোধিতা করবে, আর দল জিতে যাবার পরে আমাদের কাছে যাবে, আমরা কোনোদিন আর ছেড়ে কথা বলবো না, এটাও পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে বিজেপি, বিজেপি যে অনুপম হাজরা দেড় গেল দেখেছ, কাল করে স্যালেন্ডার করেছে, কাল করে গে বিজেপি যে দেড় গেল অনুপম হাজরা, সে আমার কাছ তৃণমূলের অনুব্রত মন্ডলের কাছে গিয়ে স্যালেন্ডার করেছে, বলে দেড়কে ভুল করেছি, ভোটের পরে আবার চলে যাবো ওইটি। তাহলে বিজেপির কোনো ভোট দেওয়ার দরকার নেই, এটা প্রত্যেকে জানো, এখানে অনেক হিন্দু ভাইরা আছে এই ওয়ার্ডটায়। তাহলে যে বিজেপি তে দেড় গেছে সে স্যালেন্ডার করেছে, তাহলে তার আর কিচ্ছু নেই যাদবপুর কেন্দ্রে। অতএব এই ওয়ার্ডে যে সমস্ত হিন্দু ভাইরা আছে, আপনাদের কাছে একটা কথা বলবো, আপনাদের মূল্যবান ভোটটা যেন কোন রকম ভাবে যেন ওই পদ্মফুলি না পড়ে, এটা খেয়াল থাকে, যেন ভুল করে ভেতরে গিয়ে মেরে এসে যেন বলো না হাতটার ভেতরে ঢুকে গেছে, এটা খেয়াল রেখে দিও, মারার সময় একটু দেখে নিও জোড়া ফুল, খবরদার যেন ওই পদ্মফুলি মেরে আবার বাইরে এসে দু একজনা বলে বলে ভাই টিপটি কইটি টিপে ফেলেছি, এই কথাটা জানা এবার না শুনতে হয়, খেয়াল থাকে যেন। যেমন বিজেপির প্রার্থী যাদবপুরে গিয়ে স্যালেন্ডার করে, মানে যাদবপুর থেকে গিয়ে আমাদের বীরভূমি গিয়ে কাল করে ভোট আছে, সেখানে গিয়ে আমাদের অনুব্রতর বাড়ি গিয়ে খাই খাওয়া দাওয়া করতেছে, পায়ে হাত দিয়ে সালাম করতেছে, একদম দেখেছো তো তোমরা টিভিতে পেপারে দেখেছো তো, অসুবিধার কিছু নেই, তারে ভোট দে আর আমার গা ভোটটা নষ্ট করার কোনো দরকার নেই। এখানে যারা হিন্দু ভাইরা আছে তাদের বলে দিচ্ছি, ও আমাদের দলে ফের চলে যাবে, এটা তোমরা নিশ্চিন্ত থাকো, ও যতই এখানে সে হকরা ও চলে যাবে, কালকোটা পরিষ্কার হয়ে গেছে। আর যে বিকাশ রঞ্জন বুড়ো মানুষ, যে বিকাশ রঞ্জন ঘুরে বেড়াচ্ছে যে সিপিএম এর ক্যান্ডিডেট, সে কাল করে কি করে জানো, কিছু কোর্ট থেকে উকিল ধরে নিয়ে, কোর্টের উকিল ধরে নিয়েছে, উকিল ধরেলে তার গালে ভাঁওড়ে মিছিল করতে করতে যাচ্ছে নতুন ব্রিজ রোকাল থেকে আর ওই শিরিষতলা পর্যন্ত, বলে মদাস্তরের দাদাগিরি চলবে না, উকিলটা স্লোগান যাচ্ছে, এই দিকে স্লোগান করতে করতে ভাঁওড় শিরিষতলায় যাচ্ছে, তার মানে লোকজন কিচ্ছু নেই। এইবারে সে বাড়াই থেকে উকিল ভাড়া করে এনে, উকিল ভাড়া করে তারা মিছিল করতেছে, আবার ভাঁওড়ে একটা পার্টি অফিসে গিয়ে আজকে সেটাও দেখে তো পেপারে, পার্টি অফিসে গিয়ে ওর ওই পার্টি অফিসে কেউ আমরা তালা মেরে দেয় ওরা, পার্টি অফিসে তালা মেরে দাঙ্গা লাভ কি, টাকা লোক নেই জন্মি কিচ্ছু নেই, তালা মেরে রেখে দিল নিজেরা, তালা মেরে রেখে তালার চাবি হারিয়ে গেছে, সিপিএম এর পার্টি অফিসে তালার চাবি হারিয়ে গেছে, লোক কিচ্ছু নেই, উকিল ফুকিল গিয়ে নিজে গিটির বাড়ি মারছে, ইটির বাড়ি মেরে তালা মেরে খুলে বলতো তিন উল্লা বন্ধ করে আমরা খুলিতে আয় টাইট করতে, কেন বলতো ওখানে তালা মারতে যাবো কেন, আঙ্গা আঙ্গা এক বড় ওর পাশেই আমার কাছে তৃণমূলের পার্টি অফিসের সরকার অফিসে আমরা তালা মারতে যাবো, আমার কাছে কি ভূতি ভেদ, সেখানে লোক নেই জন্মি কিচ্ছু নেই কিচ্ছু নেই, যে ক্যান্ডিডেট হয়েছে বললুম না বাড়াই থেকে উকিল ভাড়া করে এনে ভাঁওড়াকে নিজেই ইট দিয়ে তালা খুলতে, বলো ওরা মেরে রেখে তাই আমরা খুল দিচ্ছি, চাবি হারিয়ে গেছে কথা বলে না, লজ্জা লাগছে চাবি হারিয়ে গেছে তালা, এর পরিস্থিতি হচ্ছে বিকাশ রঞ্জনের পরিস্থিতি হচ্ছে এই রকম একটা জায়গায় এসে দেরি করে গেছে। অতএব পশ্চিম বাংলায় সিপিএম এর কোন স্থান নেই, পশ্চিম বাংলায় এখানে আপনারা ভাই সাহেব রয়েছে বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় সিপিএম এর কোন অস্তিত্ব নেই, সিপিএম এর একটা সিট ছিল যেটা মোহাম্মদ সেলিম জিতেছিল, এবারে হেরে ভূত হয়ে যাবে, সে এখন টুপি মাথায় উড়িষ্যাতে ঘুরতেছে, তাহলে আমি তো মরবকার এটা করে লিয়ে মরব, তার গাড়িতে ঘুরতে বিকাশ রঞ্জনের গাড়িতে ঘুরতে, মানে ও গেছে খেয়ে হয়ে এরও খেয়ে খারাপ জানি এও ঘুরতে, মানে এ তো খেয়ে হয়ে রয়েছে টোটাল পশ্চিম বাংলায়, টোটাল পশ্চিম বাংলায় একটা সিপিএম এর সিট পাবে না, ভাঙড়ে তো ভোট পাওয়া দূরের কথা, ভাঙড়ে ভোট পাওয়া দূরের কথা। আজকে দিল্লি থেকে
মোদি এসে পশ্চিম বাংলায় হাওয়া দিচ্ছে, দিল্লি থেকে পশ্চিম বাংলায় মোদি এসে হাওয়া দিচ্ছে, তার হাওয়ায় দিলীপ ঘোষ উড়িয়ে দিচ্ছে, দিলীপ ঘোষ উড়িয়ে বেড়াচ্ছে। সে তার মাথা মাঝি খুব খারাপ হয়ে গেছে, তার মাথায় আর কাজ করে না। ওরে 23 তারিখের পরে কলকাতায় যাব, ওরেকে ভালো একটা উপরির ডাক্তার দেখাবো, উপরির ডাক্তার মানে ওদার দেখা দিয়ে আসে, উপরি হেলি কি আছে, নেপালি কি আছে, তাহলে ভালো ওদা দেখা দিয়ে আসে, ভালো ওদা দেখতে ওরে ঠিক করে দিয়ে আসে। আর একটা মেন্টালিটির ডাক্তার দেখে মাথাটা ঠান্ডা করে দিয়ে দিয়ে মাথা ঠান্ডা হয়ে যায়। মানে 23 তারিখের পরে এত হারা হেরে যাবে, ডাক্তার দেখাবার আগে মাথা ঠান্ডা হয়ে যায়। এই হচ্ছে পরিস্থিতি আজকের। আজকের মমতা ব্যানার্জির উপরে কি ভেবে আক্রমণ হচ্ছে, নির্বাচন কমিশনার সে চাপ দিচ্ছে, আধা সামরিক বাহিনী চাপ দিচ্ছে, সিপিএম কংগ্রেস বিজেপি চার পাঁচ দিক থেকে মমতা ব্যানার্জির পেছনে লেগেছে। কিন্তু মমতা ব্যানার্জির কিছু করতে পারবে না, মমতা ব্যানার্জি এখন মা দুর্গা রূপ ধারণ করেছে, এক এক করে সব শত্রু ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে, কেউ রক্ষে করতে পারবে না। এরকম একটা জায়গায় তৈরি হয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একজন সৎ ব্যক্তি, একজন অনেস্ট ব্যক্তি, সারা ভারতবর্ষে যে স্কুলে যাচ্ছে, আজকে তোমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে টাকা পাচ্ছে, সকালবেলা তোমার ছেলে মেয়েরা খিচুড়ি স্কুলে যাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, ডিম খাচ্ছে, আবার 10টার পরে প্রাইমারিতে যাচ্ছে, সেখানে ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, ডিম খাচ্ছে, সব সময় তো খেয়েই যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বলো স্কুলে যাচ্ছে, সেখানে জামা দিচ্ছে, জুতো দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, জুতো দিচ্ছে, যা বলে তাই করছে। আগে কি করতো, আগে 25,000 করে টাকা, আগে স্কুলে পড়লি 25,000 করে টাকা পেত, আগে স্কুলে পড়লি 25,000 করে টাকা পেত। আর এখন কি করেছে, তোমার বাড়ি যদি একটা মুখ্যু মেয়ে থাকে তুমি পড়াতে পারো, 3-4 পর্যন্ত পড়ে গিয়ে কোন রকমে গরিব মানুষ জন ফেটে খাওয়া পড়াতে পারে, তারও আমরা 50,000 থেকে 25,000 করে টাকা দিচ্ছি। তবে নিয়মের মধ্যে 18 বছর হয়ে যাবে তারপরে সে টাকা পাবে, 18 বছর পরে সে টাকা পাবে একেবারে। এখন আগে আগে সকালবেলা ঘুম থেকে উঠলি, ভাই মেয়ের দে দেবো কিছু দে, ভাই মেয়ের দে দেবো কিছু দে, এখন আর সে বলার ক্ষমতা নেই। এখন যদি কেউ ওকে বলে না, যদি বলে ভাই মেয়ের দে দেবো কিছু দে, আমি কত বছর বয়সে, তাহলে 16 মাইল করে ধরে 1 লক্ষ ঢুকে দেবো। 18 বছর পূর্ণ করে মেয়ের বেঁধে টাকাটা আমরা 25,000 টাকা পঞ্চায়েত থেকে দেবো, 18 বছর পূর্ণ করে মেয়েটারে বেঁধে আমরা টাকা দেবো পঞ্চায়েত থেকে। আর অল্প বয়সে মেয়ে বেঁধবার জন্য আমার কাছে টাকা দিতে আসিস না। এই ভেবে আমরা, এইভাবে আমরা মানুষের যেভাবে যেভাবে পরিষেবা দিতে যাচ্ছি পঞ্চায়েতে বসে, আজ করে শুধু তাই তোমার কাছে অনেক কথা খুলে বলি, অনেক কথা বেরিয়ে যাবে। আজ করে তোমার মেয়ে এই যে রূপশ্রী টাকা দেওয়া, মেয়ের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছ, সেক্রেটারি বলছে ঠিক আছে, না ঠিক আছে, সেক্রেটারি এসে জিজ্ঞেস করলাম ঠিক আছে তোমার তো বেটা, ঠিক আছে ঠিক আছে, সবে বিয়ে হচ্ছে না হবে, আল্লাহ ঠিক আছে দে দাও, তাহলে আমরা না আমরা তৃণমূলটাই করবো, তৃণমূল ছাড়া তার কা মুখি আর কোনো কথা নেই। যত রকমের পঞ্চায়েত খুললি সুযোগ সুবিধে, এ দাও সে দাও, বিধবা দাও, বিধবা সার্টিফিকেট দাও, জন্ম সার্টিফিকেট দাও, মরা সার্টিফিকেট দাও, জন্তু সার্টিফিকেট দাও, একদম পুরো অল্টোটাল পঞ্চায়েত খুললি উত্তর বানিয়ার লোক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাই। আবার বাচ্চা বয়সের জন্ম সার্টিফিকেট করে বলে দিয়েছি, আবার দেখো যেই ভোট হয়েছে, যেই ভোট হয়েছে আবার সেই কিছু কিছু নেতা ফুটকাট আরম্ভ করেছে, মানে ঝুল কাটবে, ঝুল কেটে বেড়াচ্ছে। তাদের এবার বলে দিচ্ছি, ঝুল কাটলে কিন্তু এবারে ছাড় নেই তোমাদের, এটা মাথায় থাকে জানো, বহু ঝুল কাটো, বহু ঝুল কেটে বেড়াও, আর যেই আমাদের দলটা জিতে যায় আর বাড়িকে দাবায় চিটকে শুয়ে পড়ো, যেই দল ছাড়ার অন্য দল করবো না। আগে থাকতে বলে দিচ্ছি 19 তারিখ ভোট, আজ করে মাত্র 30 তারিখ, এখন অনেক সময় হাতে আছে, অনেক সময় হাতে আছে। এখানে যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের আজগার ভাই তায়ের আছে, সাজ্জাদ আছে, মনি আছে, কওসার আছে, আরিবিল্লা আছে, এই আরিবিল্লা বলছে, আমাদের আরিফ আছে, এরকম যারা আছে, ও ঝুল কাটতেছে, এরকম যারা আছে, যারা